শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আমিন সুবাদার, পিতা মৃত মোহাম্মদ আবুল হোসেন, মাতা মৃত নুরুন্নাহার বেগম, গ্রাম জিরি, ডাকর জিরি, ফুটিয়া, চট্টগ্রাম। পাশে বসে এটা আমার একমাত্র ছেলে মেহেদি হাসান, উনি আমার দ্বিতীয় জামাই লালাল। 1970 সালে আমি 10ম শ্রেণীর ছাত্র ছিলাম এসএনওর স্কুলে। ওই সময় ছাত্র যে স্কুল কলেজ বন্ধ হওয়ার সময় সাথে নানান রকম ছাত্র আন্দোলনের সাথে সম্পূর্ণ জড়িত ছিলাম। আমি ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলাম। সে সময় যেখানে ছাত্রলীগের মিটিং বা আওয়ামী লীগের মিটিং হতো সেখানে আমি যেতাম। স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ শুরু হয়, স্বাধীনতা যুদ্ধ ওই সময় ছাত্রলীগের আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামে আমর শরীফ মনির, যিনি আমাদের বড় ভাই ছিলেন, উনি ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন। উনি আমাদের ছাত্রলীগের 10-15 জন ছেলেকে উদ্বুদ্ধ করেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ গ্রহণের জন্য। ওই সময় ওনার উদ্বুদ্ধের কারণে আমরা স্থানীয়ভাবে আনসার কমান্ডার মাহমুদুল হক সাহেবের নেতৃত্বে প্রশিক্ষণ গ্রহণ করিয়ে যুদ্ধে অংশগ্রহণ করি। ট্রেনিংটা 6 নম্বর কুসুমপুরা 6 নম্বর ইউনিয়নের গেস্ট হাউস। আমাদের ক্যাম্প ছিল জিরিতে গোরমাজানের বাড়ি এবং একটা মন্দির, পতিত মন্দির। ডিসেম্বরের দিকে ধলঘাট তো যশোদা মাস্টারের বাড়িতে শেল্টার ছিল। কমান্ডার কে ছিল? আমার কমান্ডার ছিল প্রথম দিক দিয়েছিল মাহমুদুল হক আনসার কমান্ডার, পরবর্তীতে মোহাম্মদ মহসিন খান, আর আমার সাথে ছিল আব্দুল মজিদ, তারপরে হচ্ছে আনসার হাসান, কৃষ্ণপদনাথ, বৃন্দাবননাথ, কয়েক জায়গায় যুদ্ধ অংশগ্রহণ। একটা হচ্ছে ফকিরনির হাটের পাশে বদিউল আলম, ওর বাড়িতে অপারেশন করছে, বাজাকার অপারেশন। ওর বাড়িতে একটা স্ট্যান্ডগান এবং একটা পিস্তল পেয়েছি। পটিয়া দলঘাটের অপারেশন, তারপরে আপনার আর একটা হচ্ছে যে ফকিরনির হাটের পাশে, যেটা হচ্ছে কর্ণগুলির পাশে, ওখানে আনসারদের সাথে আমাদের খন্ডকালীন যুদ্ধ হয়। আমরা কিছু আর্মস ছিনিয়ে নিই, ওখানের পর জিরিগ্রামের যুদ্ধতে অংশগ্রহণ করি। ওখানে আমাদের একজন মুক্তিযোদ্ধ মৃত হয় এবং 3 জন সিভিল লোক মৃত হয়। আমরা ওখান থেকে
আহত অবস্থায় কিছু মুখে সরাইয়ে নিয়ে চলে যায়। বর্তমানে আবু তাহের যিনি নেখাইন আহত ব্যক্তি উনি উনি ওনাকেও সরাইয়ে নিয়ে যায় এবং আমরা পুলিয়াতে যাই। এ সময় পিকে মল্লিক ইন্ডিয়ান ক্যাপ্টেন পিকে মল্লিক ইন্ডিয়ান হাই কমান্ডের নির্দেশে ওখানে ওদের সাথে আমরা জয়েন করি। জয়েন করার পরে পশ্চিম পুলিয়াতে বা একটা সিভিল অপারেশনে অংশগ্রহণ করি। পরবর্তীতে ডিসেম্বরের 17 তারিখের দিকে পটিয়া খানাদা মুক্ত হন। যাদের সাথে প্রশিক্ষণ নিয়েছি এবং যাদের সাথে অপারেশন করেছি ওরা সবাই পটিয়ার, ও পটিয়া ছাড়া ওরা আনোয়ারাতে অপারেশন করছে। বর্তমান বাংলাদেশ নিয়ে কি বলবেন? বর্তমান বাংলাদেশ নিয়ে বর্তমান বাংলাদেশটা দুইভাগে গঠিত, এক দুইভাগে বিভক্ত, একটা স্বাধীনতার পক্ষে আর স্বাধীনতার বিপক্ষে। বর্তমান প্রজন্মের কাছে আমার অনুরোধ হবে স্বাধীনতার পক্ষের সাথে সবসময় যেন কাজ করে, এটাই আমি আশা করছি। মুক্তিযুদ্ধ সন্তান, ওর বাবার নাম মুক্তিযুদ্ধ নুরুল ইসলাম চৌধুরী, আর উনি হচ্ছে আমার বোন নুরুল ইসলাম সাহেবের স্ত্রী, মুক্তিযুদ্ধ নুরুল ইসলাম সাহেবের স্ত্রী আসিয়ে রসনা। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।